এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের কলকাতার প্রথম সকাল, আর আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা মানে এখানে ঢুকেছি প্রায় তখন রাত 2:30-তে। তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শোবো ভাবলাম, শুয়েছিলাম, বাট ঘুম হয়নি। মানে আমরা এখনও আসলে আমাদের বডি ইউএসএ সিস্টেমে চলছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তার উপরে এখন বাজে সকাল জাস্ট 6:10-15 হবে, তো আমরা যেই উঠলাম, উঠে আবার একটু একটু রেডি হয়ে নিলাম এবং খাবার সন্ধানে বেরোবো। তো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি বা যেখানে আমরা এই 2-3 দিন থাকবো সেই জায়গাটা। ঘুম থেকে মানে ঘুম থেকে উঠিনি আসলে, যেই সকাল হলো এদের কলরব শুনতে পেলাম। দেখো এখানে কত পাখি, এরা এত মানে গুড মর্নিং উইশ করা শুরু করলো সকাল থেকে। আর এটা হচ্ছে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি, এটার একটা এক্সটেনশন ব্যালকনি আছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে গাঙ্গুলি বাগান, এখানে একটা আমড়া গাছ আছে, দেখো কত আমড়া ধরে আছে। বাট নিচের জায়গাটা একদমই ভালো নয়। আর এই যে পাশের বিল্ডিংটা, তারপরে একটা ওই যে ইয়েলো কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আইরিস হসপিটাল। এই যেটা ওই বড় বিল্ডিংটা হচ্ছে আইরিস হসপিটাল, তো আমরা জাস্ট হসপিটালের পেছনেই রয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, চলো তোমাদের ভেতরটাও দেখাই। এখানে খুব মশার উপদ্রব, এটা আগে দিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, বেডরুমে এই যে এখানে একটা বেশ ইয়ে রয়েছে, আরাম কেদারা টাইপের, আমরা এখানে কম্ফর্টারগুলো রেখেছি। এখানে একটা মিরার আছে, এখানে একটা শুধু ওয়ার্ড্রোব আছে, তো বেশ ভালোই কিউট। আর এইটা হচ্ছে কমন এরিয়া, এখানে ডাইনিং স্পেস অ্যান্ড দিস ইজ কিচেন। বেশ সুন্দর ছোট্ট খাট্টো একটা 1 BHK ফ্ল্যাট, অ্যাকচুয়ালি এটাকে 2 BHKও বলা যায়, কারণ এখানে আর একটা রুম আছে যেটাকে ওরা লিভিং এরিয়া বানিয়ে রেখেছে। তো এখানে যে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড এখানে টিভি, একটা কফি টেবিল, আর এইদিকেও আছে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। এই যে ছোট্ট ব্যালকনি, খুব সুন্দর বেশ ভিউটা। তো আমরা এখন যাচ্ছি সকাল সকাল একটু লুচি আর আলুর দমের সন্ধানে। কত দিন হয়ে গেল স্ট্রিট ফুড খাইনি, তো আজকে ব্রেকফাস্টে লুচি দিয়ে শুরু করব। যাবো এখন যাদবপুরের দিকে, মানে আমরা যেখানটায় আছি এখান থেকে বেশি দূর নয় দেখলাম, বা যদি আশেপাশেও কোনো দোকান পাই তো সেখান থেকেই খাবো। তো চলো বেরোনো যাক। তো আমরা চলে এসেছি একদম যাদবপুরের এইডবির মোড়ে, আর এখানে এখনো কোনো দোকানে লুচি বা কচুরি কিছুই ভাজা শুরু হয়নি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই মোড়ের মাথায় যে রাস্তার ধারে দোকানগুলো হয়, সেখানে একটা দোকান খুলেছে এবং তাতে গরম গরম লুচি ভাজা হচ্ছে। সেই দেখে তো ছুট লাগালাম, আর কন্ট্রোল করতে পারলাম না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এমনই অবস্থা যে আমাদের কাছে একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত ছিল না ঘরে। তো সকালবেলায় ব্রাশ ট্রাশ করে তাই বেরিয়ে গেছি লুচির উদ্দেশ্যে। যাই হোক, কপাল ভালো, লুচি পেয়েও গেলাম, গরম গরম লুচি আর ছোলার ডাল নিয়ে বসে পড়লাম। তবে সকালবেলায় কলকাতায় বেরিয়ে যেটা মনে হলো যে জিনিসপত্রের দাম একটু হলেও বেড়েছে। তার সাথে আবার নিয়ে নিলাম একটা করে ডিম কষা, দেখলাম ওনার কাছে স্পেশাল ডিম কষাও আছে। ডিম কষাটা আলাদা করে কিনতে হবে, আর লুচির সাথে যেমন ছোলার ডাল দেয়ই সেটা দিল। উফ, এ স্বাদ যেন অমৃত স্বাদ, সত্যিই মানে মনে হচ্ছে যে না, আমরা আবার আমাদের আগের লাইফে ফিরে এসেছি। অর্কর সাথে সেটাই কথা হচ্ছে, অর্কও বলছে যে জীবন কিছুই বদলায়নি, সেই একই রয়েছে। তো লুচি খেয়ে এখন আবার দেখতে পেলাম যে আখের রসও বিক্রি হচ্ছে। আজকে আবার বৃষ্টির দিন, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো আমরা ছাতা নিয়েই বেরিয়েছি, আর সামনে এত তাজা সবজি মনে হচ্ছে ঝাঁপ দিয়ে ফেলি। কিন্তু এখন তো বাড়ি যাব না, বাড়ির জন্য অপেক্ষা, বাড়ি গিয়ে খাবো তাজা তাজা সবজি। এখন একটু আখের রস খাচ্ছি, এই আখের রসটার দাম নিল 15 টাকা বা 20 টাকা হবে হয়তো। তো এই আখের রস খেয়ে একটু যাদবপুরটা ঘুরবো, ঘোরার কিছুই নেই, ওই আর কি একটু হাঁটবো পুরনো রাস্তাঘাট ধরে, দেন তারপরে বাড়ি ফিরবো। সামনেই দোল, যেহেতু খুব সুন্দর রঙও বিক্রি হচ্ছে, ভাবলাম বাড়ি যাওয়ার আগে নিয়ে যাব,
কারণ এখন আমরা কলকাতায় 2-3 দিন থাকবো, যেহেতু আমাদের ভিসার কাজ আছে কালকেই। তো সেই কাজ টাজ মিটিয়ে তারপর বাড়ি যখন ফিরবো তখন এসব রং ডং বাজার করব। সকালবেলা সবাই ট্রেন থেকে নেমে আসছে আর আমরাও বাড়ি ফিরে গেলাম। ফিরেই যেটা করলাম, আমি জামরুল ধুয়ে বসে পড়েছি জামরুল খেতে। যদিও আমার ফল খুব পছন্দের, তবে জামরুল খাচ্ছি অনেক বছর পর। USA-তে জামরুলটা আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি। এবার স্নান টান করবো, করে একটু ফ্রেশ হব। তো এখন আমরা স্নান টান করে যাচ্ছি আমাদের এক দিদির বাড়ি। দিদির কাছেই থাকে কুটঘাটে। তো আর এখন বাজে ওই 11:30 মতো। তো আমরা এখান থেকে বাই মেট্রো যাব দিদির বাড়িতে, দেন ওখানে লাঞ্চ করব আর দেখি তারপরে কোথায় যাওয়া যায়। তো আপাতত এই প্ল্যান। আজকের ওয়েদারে এখনও বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের দুজনের তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বাট মানে ঘুমোচ্ছি না, অল্প জোর করে জাগিয়েও রেখেছে। দুজনেরই চোখ পুরো কেমন লাল লাল হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এই টাইমটা হিস্টনের রাত, তো সেই বেসিসে দুজনেরই ঘুমে চোখ জ্বলছে পুরো। তো অল্প আসছে আমাদের যে মানে মাসি এসছে রুম টুম ক্লিন করে দিতে, ও ওই জন্য ওয়েট করছে, তালা দেবে, দিয়ে আমরা বেরোবো। দেখো এখানে ঢালো, এখানে ঢালো, দেখো এগুলো কি, দেখো তো কি বলো তো, এগুলো রেইনবো, রেইনবো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে এগুলো? কাউন্ট করছে আর কি আছে দেখি। দুর্গার এইটাও, দুর্গার এটা কে আহে, দেখো এটা কে আহে না, ওই ওইখান দিয়ে খোলে কি, কোথা দিয়ে খোলে? এই তো এই তো এই তো এই তো খুলে গেছে, দেখো এটা কি। সব সব শুধু চুল সাজানোর জিনিস। কোনটা বেশি পছন্দ হলো? হ্যাঁ, তিনটা, কোন তিনটা? ব্যাগটা, ব্যাগটা, ব্যাগটা কিউট না? তো দেখি এটা এটা মাথায় দাও, মাথায় দাও দেখি কেমন লাগছে। না লাগবে না, না ওরকম নয়, যা মাকে দেখিয়ে আসো দেখি কেমন লাগছে। হ্যাপি বার্থডে বলছে, এসো বাড়িতে বসে একদম থালা সাজিয়ে সুন্দর খাবার দাবার, ঘরোয়া খাবার। অনেকদিন পর একটু মানে বেশ অন্যরকম স্বাদ পাচ্ছি নিজের হাতে রান্না খেতে খেতে, তো বোর হয়ে গেছি। তো যাই হোক, আজকে দিদি অনেক কিছু আয়োজন করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে পটল পোস্ত, আমার খুব ভালো লাগে সেটা খেতে। আর অর্ক বললো দিদি টাটকা মাছ ভাজা খাবো। আমরা তো ফ্রোজেন মাছ খাই USA-তে, সেই টাটকা মাছ দিদি ভেজেই যাচ্ছে আর আমরা দুজন খেয়েই যাচ্ছি। তো আজকের দিনটা এভাবেই কাটলো সুন্দর। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।